झलक दिल्ला जा, झलक दिल्ला जा, बो तू एक बार भात नहीं आजा आजा आजा। ठाक होए चे, गान बोले बोले यार आमके डाकते हो अभी नहीं। ये नाव भातर प्लेटा आते नाव तो, आ के आमके उधर करो। एकी बो, प्लेटे शुद्ध भात केनो, तरकारी कोथाय? সাদা ভাতে আমার হাগার সমস্যা হয়, তুমি কি জানো না? যাও যাও, ভাতের সাথে তরকারি নিয়ে এসো। ঘরে বাজারটি কি আছে শুনি, যে তোমাকে পঞ্চপদ রেঁধে খাওয়াবো? কাজকাম করার নাম নেই, খাওয়ার বেলায় তো ষোলো আনা। ভালো ভালো খেতে চাইলে ভালো ভালো বাজার করে নিয়ে এসো, যাও। কি বললে বউ, আমি কাজ করি না? দাঁড়াও, আমার খাবার আমি জোগাড় করে আনবো, ওয়েট অ্যান্ড সি। বাবা রে বাবা, মোট 12 আলির ডিম পেড়েছে আজগুলো। এই ডিম বিক্রি করলে আমার টাকা টাকা হবে। এ তো মিষ্টির হাসির খামারে কতগুলো ডিম! বাপরে বাপ, যাই যাই, পটাপট কয়েকটা ডিম চুরি করে নিয়ে যাই। ভাতের সাথে ডিম ভাজা, উফ, একদম জমে ক্ষীর। বললি আমি তোর ডিম চুরি করেছি? এই মিথ্যাবাদী শেফা, প্রমাণ দিতে পারবি? কোনো প্রমাণ আছে তোর কাছে? আমি আমার গোল গোল চোখ দিয়ে স্পষ্ট দেখেছি, আমার ডিম ফেরত না দিলে ডিম তোর পেছনে ঢুকিয়ে দিব। তোর বাপ ওই ডিম তোর অজম হবে নি। হারামজাদি শেফা, আমার স্বামীকে অভিশাপ দিচ্ছিস? ডিমের মতো ডিম দেখলে তোর ডিম তাই নে। দাঁড়া হারামজাদি, আমার স্বামীকে চোর বলা, তোর পিছন দিক দিয়ে আমি বের করব। মেরেছে গো, মেরেছে পাখিটি, আবার কালে চর মেরেছে। আমি চর কি পিছু সাত দিক দিয়ে ঘুরে চলে এলো। আর আবার স্বামীকে দেখো, নিশ্চিত বরে ঘুমাচ্ছে। চলার বেটা, এই কে 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 আমাকে চর মারলো? কে একই শোনাবো, আমার কাছে কেন উলে মনাবো? তোমার কি হয়েছে বউ? ওগো, বাগের বাগি দি আমাকে মেরেছে গো। আমাদের হাসির খাবারে বাঘ ডিম চুরি করে নিয়ে গেছে। আমি বলতে গেলে আমাকে ধরে উল্টো মেরেছে গো। ইরে মাইরি, আমার বউকে মেরেছে? এত বড় সাহস, আজ দেখাচ্ছি মজা। কোথায় কোথায় বাঘবাগিনী? ঘরের কোন কোণে লুকে আছিস? বেরিয়ে আয়, আমার বউকে মেরেছিস? আজ তোদের মেরে আমি পাট পাট করে দিব, মাইরি চোর শালারা। এই মিচকে বেটা, আমার বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? এটা ভদ্র পশুর বাড়ি, এটা চেঁচামেচি করার জায়গা নয়, বুঝলি? ইরে মাইরি, গায়ে মানে না আপনি মরল, ভদ্র পশু না ভদ্র চোর? দে দে আমার হাসির ডিম ফেরত দে বলছি। এই এই, তোর বউ একবার আমাকে চোর বলে গেছে, এবার তুই আমাকে চোর বলছিস? বউ ধরো তো এই মিচকে, কে একটু ঝাঁকানাকে দিয়ে দেই। ওরে বাবা রে, ওরে মা রে, অমর বউ, অমর খালা ও আম্মা জান, ওরে বাপ জান, ওরে বাবা। ওরে মা রে, এ তো দেখছি চোরের গায়ে জোর বেশি। শালা বাঘ আমাকে মারলি, দাঁড়া তোকে মজা দেখাবো আমি, প্রতিশোধ তো নিয়েই ছাড়বো আমি। খাই দাই বগল বাজাই, মিসকের হাঁসের খামার থেকে ডিম চুরি করে এনে বেশ আয়েস করে দিনের পর দিন খাচ্ছি আর মোটা হচ্ছি।
দোস্ত রেডি তো? শালা বাঘ আমাকে সেদিন বড্ড খেলিয়েছিল, আজ বাঘকে খেলাবো আমি। ফেল ফেল, বাঘের উপর জালটা ফেল। নো টেনশন, টেনশন নেহি লেনে কা বন্ধু, সেদিন একা ছিলি তাই কেলানি খেয়েছিস, আজ দুজনে মিলে কেলানি দেব। এই কে 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 আমার উপর জাল ফেললো, কে কে কে? শালার ব্যাটা, সেদিন একা পেয়ে আমাকে খুব মেরেছিলি বউ সহ, আজ বন্ধুকে ভাড়া করে এনেছি তোকে মারার জন্য। মাইরি, আমার ডিম চুরি করেছিলি তাই না শালার ব্যাটা? ওরে বাবা রে, মেরে ফেললো রে, মেরে ফেললো আমাকে, মেরে ফেললো। ওরে বাবা, ওরে মারে, উ আ। বন্ধু, কেউ মনে হয় আসছে, চল পালাই, দেখে ফেললে বিপদ। ওরে মিচকে, তোর হাসের ডিমের জন্য আমাকে এত মার দিলি রে, ওরে একা পেয়ে ধোকা দিয়ে দিলে আমাকে। দাঁড়া বেটা, আজ থেকে তোর না থাকবে হাঁস, না থাকবে ডিম। চুরি করে মার যখন খেয়েছি তখন আরো চুরি করব। হারামজাদা মিসকে আমাকে এমন মেরেছিল, পাছায় পিঠে এখনো লাল লাল দাগ হয়ে আছে। তোর একটা হাঁসও আমি রাখবো না, আগের বার তো ডিম চুরি করে ডিম ভোনা খেয়েছিলাম, এবার হাঁস চুরি করে হাঁসের রোস্ট খাবো। যা শালা, এত তাড়াতাড়ি বস্তা ভরে গেল। ওকে, নো টেনশন, নো ব্যাপার, আজ মে চলতা হু বাদ মে চুরি করার জন্য ফির আউঙ্গি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ, না না, হিসাব তো কিছুতেই মিলছে না। আমাদের তো মোট 20টা হাঁস ছিল, এক রাতে হাঁসগুলো পুরুত হয়ে কোথায় উড়ে গেল বউ? হায় হায়, ওগো তুমি কি এখনো বুঝতে পারছো নি, আমাদের খামারের হাঁস চুরি হয়ে গেছে। হায় হায় রে, কে আমাদের এত বড় সর্বনাশটা করলো গো? না না, এভাবে তো চলবে না, চোরকে তো ধরতেই হবে। বউ, নো টেনশন, আজ রাত থেকে আমি আমাদের হাঁসের খামার পাহারা দিব। বেটা চোর, তোর নিস্তার নেই আমার হাত থেকে। বাম ডান বাম, বাম ডান বাম, আয় বেটা, আয় বেটা চোর, আয় বেটা, আয় বেটা চোর, আমার খামারে চুরি করতে আয়। খালি পিঠের ছাল তুলে হাতে ধরিয়ে দিব আর পিঠে লবণ লাগিয়ে দিব। মাইরি, বাম ডান বাম। শালার বেটা মিসকে খামার পাহারা দিচ্ছি। তারা বেটা দেওয়াচ্ছি পাহারা, আমার বুদ্ধির খেল দেখ এবার। আরে আরে, হাঁস আবার ওই দিকে ডাকছে কেন? আমার কোনো হাঁস খামার থেকে বেরিয়ে যায়নি তো। যাই, হাঁসটাকে নিয়ে আসি। যা যা, গিয়ে হাঁস খোঁজ, এদিকে তোর খামারের সব হাঁস আমি সাবার করে দিব। আরে দূর দূর, আজকেও বস্তা ভরে গেল। সব হাঁস মুরগি চুরি না করেই তাহলে আজ এই কয়টাই নিয়ে যাই, কাল এসে বাকি হাঁসগুলো নিয়ে যাব। তোমাকে দিয়ে মশা তাড়ানো চারা আর কিচ্ছু হবে নি, বুঝলে? চোর আবার কালকে কতগুলো হাঁস চুরি করে নিয়ে গেছে। হাই হাই গো, আমার কপাল পুড়লো গো, পুড়লো। ইরে মাইরি, বউ কি বললে? আমি শুধু মশা তাড়াই। ঠিক আছে, আজ রাতে তুমি পাহারা দিবে হাঁসের খামার, দেখি কেমন চোর ধরতে পারো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ বেটা চোর আয় কালি, এমন শিখকে দিব না, বাপের নাম ভুলে যাবি। আজকে আশ্চর্যকে ধরে আমি প্রমাণ করে দিব আমি কত কাজ পারি। নিচে আমার বুঝবি, তোর বউ কি একের জিনিস। কত হাতি গেল তল, মশা কয় কত জল।
মিসকে বেটা আজ নিজের বউকে পাহারায় রেখেছিস, দেখ তোর বউকে আজ কিভাবে নাকানি চুবানি খাওয়াই। একটু মারেই কুপুকাত হয়ে গেছে মিসকের আদরের দুলালি বউ, থাক সে পা অজ্ঞান হয়ে পড়ে থাক, এদিকে আমি আমার মহামূল্যবান কাজটা সেরে নেই। আমি বনের মোরলকে হাঁস চোরের নামে বিচার দিব, শালা চোর তোকে আমি ছাড়বো না, মোরলের কাছে চললাম বউ আমি। ইরে মাইরি, রাস্তায় আবার একটা কিসের হাড়ি, আশেপাশে তো কাউকেই দেখছি না, দেখি তো হাড়িটা নিয়ে ঝাঁকাঝাঁকি করে। শিরাই শিরাই রক্ত, আমরা সাত ভূত আমাদের মালিকের ভক্ত। ও ওরে বাবারে, এ আমি কি দেখছি রে, ভূত ভূত আমাকে বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, গিলে খেলো রে আমাকে গিলে খেলো, এই আমি কান ধরছি, আমি তোমাদের হাড়ি ধরবো না মাইরি। আরে মালিক, আপনি আমাদের দেখে ভয় পাচ্ছেন কেন, আমরা আপনার কিছুই করব না, আপনি তো আমাদের মালিক, এই হাড়ি যার কাছে থাকবে আমরা সাত ভূত তারই ভক্ত, বলুন বলুন আপনার কোনো সাহায্য লাগবে কিনা সেটা আগে বলুন। কি 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 বললে, সাত সাতটা ভূতের মালিক আমি? ইরে মাইরি, আমি তো বীর পুরুষ, হ্যাঁ সাহায্যের কথা বললে না, হ্যাঁ তোমাদের কাছে আমার একটা কঠিন সাহায্য চাই, শোনো তোমাদের বলছি আমি। নো টেনশন মালিক, আপনার বাকি হাঁস দুটো আমরা চোরের হাত থেকে বাঁচাবো, শুনুন আমাদের ভূতুরে প্ল্যানটা শুনুন। পুরো কাঁসা প্ল্যান, চল আমার সাত সাতটা ভূত দাস আমার সাথে চল আমার বাড়িতে, তোদের দিয়ে এবার আমি খেলায় বাজিবাদ করব। বুঝলি তো বন্ধু, এতদিন হাঁসচোরা আমাকে বড্ড জ্বালিয়েছে, এবার এমন প্ল্যান করেছি যে হাঁসচোরা কিছুতেই আমার হাঁস চুরি করতে পারবে না, নো নেভার কাভিনি। বলিস কি বন্ধু, কাভিনি কি প্ল্যান করলি শুনি। শুনবি, আমি গাছের ডালে আমার হাঁসের খামার বানিয়েছি, এবার থেকে গাছের ডালে হাঁস চাষ করবো রে বন্ধু, তোর আর কিছুতেই চুরি করতে পারবে না, চল চল আর বেশি কথা না বলে বাড়ি ফিরে চল। শুনলি শুনলি বউ, মিসকে কি বললো, চোরের ভয়ে নাকি সে গাছের ডালে হাঁস চাষ করবে, কিন্তু মিসকের কি দুর্ভাগ্য, দেখো আমি সেই চোর যে কিনা সব জেনে গেলাম। হ্যাঁ গো হ্যাঁ, আজ রাতে আরো বেশি করে মজু টাকা হাঁসের মাংস গুলো খেয়ে নাও, গাছে উঠতে তো শক্তির প্রয়োজন আছে, বোকা মিসকে তো নাকি তেল দিয়ে ঘুমাবে, আর এদিকে তার সব হাঁস চুরি হয়ে যাবে। এই তাহলে খামার, গাছের ডালের এই খামারেই মিসকে হাঁস চাষ করবে, ওরে মিসকে অবশেষে গাছের ডালে হাঁস চাষ করার বুদ্ধি করে বুঝি তোর শেষ রক্ষা হলো না।
খামার থেকে ডিম পড়ছে, তার মানে খামারের ভিতরে হাঁসও আছে। ওরে বাগরে, আজ তোর কপাল খুলে গেছে। গায়ের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে খামারটা বাঁশের গুঁতা দিয়ে নিচে ফেলে দেই। মারো ঠেলা, হেইয়ো, আরো জোরে হেইয়ো। ওরে বাবা রে, এ আমি কি দেখছি রে, ভূত ভূত আমার সামনে, এতগুলো ভূত। ওরে বাবা রে, তুই তাহলে হাসছোর? এই তোরা ধর ধর, এই হাসছোরকে ধর। ভূত পালা বাক, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালা। পালাচ্ছিস কোথায় রে হাসছোর? থাম থাম, তোর হার মাংস আজ আমরা চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে বাবা রে বাবা, বেঁচে থাকবো যতদিন, দৌড়াবো ততদিন। হাঁস চুরি করার শখ আমার মিটে গেছে রে। ওরে বাবা, কি কপাল আমার, মাইরি বাড়িতে তিন তিনটা বউ পুষি, অথচ আমার যত্ন নেয়ার কেউ নেই। কই গো, খেতে দাও আমাকে, খেতে দাও। কি বাজার এনেছিস হ্যাঁ, যে খেতে চাচ্ছিস? ইরে মাইরি, গতকাল রাতেই তো কতগুলো বাজার আনলাম। এই একদম মিথ্যে কথা বলবি নি, কাল কখনই বাজার আনলি তুই? বাজার এনেছি আমি, আমি মিথ্যে কথা বলি না, বুঝেছ? তাড়াতাড়ি আমায় খেতে দাও। কোনো খাবার নেই, যা আগে বাজার করে আন, তারপর গিলবি। যা বলছি। ইরে মাইরি, বউ তোমরা তিনজন দেখি মিথ্যে বলছো, কাল কতগুলো বাজার করলাম আর এখন বলছো বাজার করিনি। এই হারাম জাদা, তোর কি মনে হয় রে হ্যাঁ, আমি কি মিথ্যে বাজি? এই ধর তো ধর তো এই ব্যাটাকে, আজ চোপা কেটে দিব। রান মেজো ছোট, চল চল এবার বাজারগুলো বিক্রি করে আসি, 80 টাকা দিয়ে আমরা শপিং করব। হ্যাঁ চলো দিদি, আমার শাড়ি কিনতে হবে। এসো এসো সবাই এসো, চাল সবজি মাছ কিনে নাও গো, এসো এসো। আরে আরে, তোমরা মিসকের তিন বউ না, তোমরা এভাবে বাজারে সবজি বিক্রি করতে এসেছো কেন? আসলে আমাদের স্বামীর প্রচুর জ্বর হয়েছে জানিস, তাই ঘরে বিশ্রাম নিচ্ছে, তাই স্বামীর ওষুধ কেনার জন্য এসে বিক্রি করতে এসেছি। আরে মিসকে ভাগ্য করে তিনখানা সোনার টুকরো বউ পেয়েছে, যারা কিনা স্বামীর জন্য পরিশ্রম করছে। ঠিক আছে, দাও দাও আমাকে 2 কেজি চাল আর সবজি দাও। এই এই রিক্সা যাবেন? আরে মিসকে তুই এখানে, তোর নাকি জ্বর হয়েছে তাহলে? কই না তো, আমার তো কিছু হয়নি, তোমাকে এসব কে বলল শুনি? কেন, তোর তিন বউ বলল, ওরা তো বাজারে এসেছিল। ওরে হারামজাদিরা, আমাকে মিথ্যে বলে ঘরের বাজার বিক্রি করেছে, আজ দেখাবো মজা। ওসব বাদ দাও তো, তাড়াতাড়ি রিক্সায় ওঠো। দেখ দেখ, শাড়িটা আমাকে খুব মানাবে তাই নি? এই দেখ দেখ, আমার জুতা জোড়া কালারটা সুন্দর তাই না? আরে আরে, এই দেখ আমার মেকআপ গুলো কি সুন্দর। ইরে মাইরি বউ, তোমরা তো ভালোই শিয়ানা, আমাকে মিথ্যে বলে ঘরের বাজার চুরি করে বিক্রি করেছো। তোমাদের এসব লাগবে আমাকে বললেই তো পারতে, আমি এনে দিতাম, মিথ্যে বলার কি দরকার ছিল শুনি? এই তোকে কে বললো হ্যাঁ, শোন এসব আমাদের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, আমাদের বইয়ে গেছে তোর ঘরের বাজার বিক্রি করতে। ইরে মাইরি, আবার মিথ্যে বলিস, বানর দাদা আমাকে সব বলেছে। এই তোরা কান্ধর কান্ধর বলছি, আর কোনোদিন মিথ্যে বলবি না, যদি শুনেছি মিথ্যে বলেছিস তাহলে এই ঝাঁটা দিয়ে তোদের মুখ থেতলে দেব। মাইরি দেখেছিস, দেখেছিস তোরা কত বড় কথা বললো, এই শালাকে ধর তো, আমাদেরকে ঝাঁটা দিয়ে মারবি তাই নি? দেখ দেখ তোর কি হাল করি আমরা। পল্টু ঘটকের কথা শুনিয়া, অল্প বয়সে করলাম তিনটা বিয়া, মুরুব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ তিনটা বউ। বউ তো নয় যেন আগুনের গোলা রে, বউ তো নয় যেন আগুনের গোলা।
আমার তিন বউ চাঙ্গে আর আমি বসি গাঙ্গে মাইরি কে জি ভাই এলইডি টিভি আছে হ্যাঁ হ্যাঁ আছে এই দেখুন এখানে 20 ইঞ্চি 24 ইঞ্চি 30 ইঞ্চি 32 ইঞ্চি 40 ইঞ্চি কোনটা নেবেন 30 ইঞ্চি নিন আমাদের আবার ছোট জিনিসে রুচি হয়নি আসলে আমরা কোটিপতি বউ তো হ্যাঁ শুনুন ওই যে নীল রঙেরটা নিব আর ওই যে ওভেনটা আছে না ওটাও দিবেন এই যে ভাই একটা ওয়াশিং মেশিনও দিবেন ও হ্যাঁ আর একটা এসি দিবেন আর হ্যাঁ সাউন্ড বক্সও দিবেন ভাই সবগুলো জিনিস প্যাক করে দিন ম্যাডাম আপনাদের বিল হয়েছে 380,000 টাকা ও আচ্ছা এই নিন আমাদের স্বামীর ফোন নাম্বার ওনাকে ফোন দিলে টাকা দিয়ে যাবে আমাদের স্বামীর কাছে অল টাইম টাকা থাকে ঠিক আছে আচ্ছা আমরা এখন আসছি ও হ্যাঁ আমার স্বামীর নাম কিন্তু কোটিপতি মিচকে বাবা এজি থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এই দেখ দেখ টিভিতে সিরিয়াল হচ্ছে ও মা কি সুন্দর নায়িকা দেখ দেখ হ্যালো আপনি কি মিস্টার মিসকে বলছেন আগে হ্যাঁ বলছি আপনি কে স্যার এক্ষুনি আপনি আমাদের এসআর শোরুমে আসুন তাড়াতাড়ি স্যার আপনি তো কোটিপতি মিসকে তাই না আজ সকালে আপনার তিন স্ত্রী আমাদের কাছ থেকে ফ্রিজ টিভি ওভেন ওয়াশিং মেশিন এসি সাউন্ড বক্স নিয়ে গেছে বিল হয়েছে 380,000 টাকা মাত্র তিনি মাইরি 380,000 টাকা ও ভাই ভাই গো আমি তো সামান্য রিকশাওয়ালা এত টাকা আমার নেই মাফ করুন ভাই আমার বউরা মিথ্যে বলেছে মাইরি নাটক বন্ধ করুন টাকা দেওয়ার ভয়ে এসব বলছেন তাই না টাকা দিয়ে তবেই এখান থেকে যাবেন বিশ্বাস করুন ভাই আমার এত টাকা নেই ও এবার বুঝেছি বউদের দিয়ে মিথ্যে বলে এসব কাজ করাস তাই না এই মিথ্যাবাদী বউদের নিয়ে আর পারছি না ওদের কিছু বলতে গেলে তো উল্টো পেদানি খেতে হয় না আমি আর বাড়িতে যাবই না এই এই দাম দাম এসব তো আমার জমির লাউ তোরা চুরি করে পালাচ্ছিস কেন এই থাম থাম না না মামি আমাদের কোন দোষ নেই সব দোষ আমাদের স্বামী ও আমাদেরকে বলেছে চুরি করে খাওয়াতে আর ওই বলেছে তোমার জমির লাউ চুরি করতে দয়া করে আমাদের কিছু বলো নে গো আমরা চোর নই ওই আরামজাদার এত বড় স্পর্ধা আমার জমির উপর নজর দিয়েছে আজ ওকে দেখার কথা আছে কই রে কই ওই শালার বেটা কোথায় আরামজাদা বউদেরকে কামাই করে খাওয়াতে পারিস নে বউদেরকে দিয়ে চুরি করাচ্ছিস আজ তোর পাটা পাঠিয়ে দিব ইরে মাইরি না না বাগিনি মামি বিশ্বাস করো আমি ওদেরকে চুরি করতে বলিনি ওরা মিথ্যে বলছে বিশ্বাস করো আইরে কপাল আমার কি দোষ করেছিলাম বিধাতা কেন আমার গলায় এই তিনটা মিথ্যাবাদের দাজ্জাল বউকে পাঠিয়েছো আমার জীবনটা যে একেবারে নরক বানিয়ে দিল মাইরি আর বাড়ি মুখ হব না এই কান ধরলাম মাইরি বলছি আমরা বললাম পৃথিবীর শ্রেষ্ঠ বউ দেখ না আমাদের ভয় আমাদের স্বামী কেমন পালি পালি বেড়ায় পর্দি মেলদি দেখো দেখো তান্ত্রিকের পুটলি মনে হয় ওই পুটলিতে অনেক টাকা পয়সা আছে গো চলো ওটা গায়েব করে দেই হাই হাই আমার পুটলি পুটলি গেল কই ও তার মানে এরাই চোর ওম বলে এই চুনিরা আমার পুটলি দে তোদের সাহস কি করে হলো আমার পুটলি চুরি করা কে রে তুই তোর তো সাহস কম নয় উড়ে এসে আমাদের চুনি বলছিস তুই চোর তোর চোর তো গুষ্টি চোর আমি সত্যি বলছি তোরাই আমার পুটলি চুরি করেছিস দে ফিরিয়ে দে এই বুড়ো এই শোন আমরা চোর নই বুঝেছিস আমাদের স্বামীর অনেক টাকা পয়সা আমরা দিন রাত টাকার উপরে শুয়ে পড়ে থাকি আমরা কেন তোর ওই নোংরা সামান্য পুটলি চুরি করবো হ্যাঁ আমি ধ্যান করে স্পষ্ট দেখলাম তোরা চুরি করেছিস অথচ মিথ্যে বলছিস চোরের মায়ের বড় গলা
ঠিক আছে তাহলে আমাকে প্রমাণ দিতে হবে যে তোরা নির্দোষ পারবি প্রমাণ দিতে হ্যাঁ হ্যাঁ পারবো কারণ আমরা সত্যবাদী দে 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 দেখি কি প্রমাণ নিবি নে এই নে তোদের তিনজনকে তিনটি ধান বীজ দিলাম এক রাতের মধ্যে এই বীজ চাষ করে আমাকে তিন বস্তা ধান দেখাতে হবে বল পারবি তোরা কিরে বর্দি খুব তো বললি এক রাতে ধান চাষ করবি এটা কি করে সম্ভব এক রাতে তিন বস্তা ধান কোথায় পাবো তাও মাত্র একটা ধান দিয়ে তোরা এই দুটো না আসলে গর্দভ কেন যে গাধা না হয়ে শিয়াল হলি তা কে জানে এদিকে শোন কিরে এবার বুঝলি তো রেডিও এই যে দেখুন আমরা ধান চাষ করেছি এবার বিশেষ হলো তো আমরা সত্যবাদী আমরা চোর নই আমি জানি তোরা তিন বউ মিথ্যে কথা বলছিস তোরা তো বাঘের জমি থেকে ধান চুরি করেছিস আর এক রাতে একটা ধান দিয়ে কখনো চাষ করা যায় এটাও আমি জানি বাহ বাহ খুব ভালো তোরা সত্যি বলছিস তো তোদের কথা যদি মিথ্যে হয় তাহলে তোদের লেজ লম্বা হয়ে যাবে আর তোরা শিয়াল রূপি বানরের মতো আচরণ করবি ওম বলে আমাদের লেজ তো বড় হয়ে যাচ্ছে আমরা তো সত্যি মিথ্যে কথাই বলেছি হাই হাই রে কি হবে এখন ও তান্ত্রিক বাবা গো ও তান্ত্রিক বাবা গো আমাদের লেজ ভালো করে দেন গো ও বাবা গো আমাদেরকে মাফ করে দেন গো আর কোনো দিনও ভবিষ্যতে মিথ্যে কথা বলবো নি গো ও বাবা গো বাবা গো আমাদের প্রাণের বাবা গো আমাদের মাফ করে দিন গো বাবা হাই হাই এতো মিসকের তিন বউ ওই গো সবাই দেখো দেখো মিসকের তিন বউয়ের লেজ যে লম্বা হয়ে গেছে দেখো দেখো আকাশে কেমন উড়ছে গাছের ডালে ঝুলছে বেশ হয়েছে এই তিন বউ এক নাম্বারের মৃত্যু মিথ্যে বলার জন্যই বিধাতা এদের শাস্তি দিয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে ও বাবা গো এই কোন শালা রে এ কি এ কি এ তো আমার তিন বউ কিরি মাইরি তিন বউয়ের এমন বড় বড় লেজ হলো কি করে এই বড় বউ মেজ বউ ছোট বউ স্যার স্যার ওই যে প্রতারক মিথ্যাবাদী মিসকে এই শিয়াল বউদের কি দিয়ে মিথ্যে বলে আমাদের জিনিস আত্মসাৎ করেছে ধরুন স্যার আটক করুন এই রে কেলো করেছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো আর হ্যাঁ গল্পটি কেমন লেগেছে তার কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো বন্ধুরা এমনই সব মজার মজার গল্প পেয়েছে আমাদের সাথে থেকো ধন্যবাদ